আবারও হাজির হয়ে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কি, আশা করি বুঝতেই পেরেছেন, একরাশ ব্লাউজ, কিন্তু এগুলোর সঙ্গে কি করব। দেখুন এই ভিডিওটাতে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার, আত্মসমালোচনা করা কিন্তু কখনোই খারাপ না। সবাইকে ওয়েলকাম করছি, আজই বলবো আত্মসমালোচনা এবং কিছু অভ্যেসের কথা নিয়ে। সবাইকে শুরুতেই জানাচ্ছি অনেক ভালোবাসা, স্নেহ, আদর আমার ছোটদের আর বড়দের জানাচ্ছি। নমস্কার, প্রণাম, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা কাম্য। তো প্রথমেই বলি, আত্মসমালোচনা করা কিন্তু খারাপ না। এই যে এগুলি হচ্ছে আমার ব্লাউজ, আমি বেচতে বসিনি, ভিডিও করতে বসেছি, মনে হলো একটুখানি বলি। এই যে ব্লাউজটা আমি পরেছিলাম, কবে পরেছিলাম মনে নেই, এটা রিসেন্ট পরেছিলাম, তো পুজোর মধ্যেই পরেছিলাম। আপনারা হয়তো কোনো ভিডিওতে দেখবেন, এক দুটো ব্লাউজ অ্যাকচুয়ালি ভুলেও গেছি। তো এগুলো ধুয়েছি দুদিন আগে, ছোটোবেলার থেকে এই অভ্যেসটা আছে। আমি যখন জামা কাপড় ধুই তখন একসঙ্গে সব ধুই, যখন কাজ করি সব একসঙ্গে করি। আজকে অনেকটা হাউস ক্লিনিং করেছি। আচ্ছা, এই ব্লাউজটা পরেছিলাম ষষ্ঠীর দিনকে, ঠিক আছে, এতদিন ধরে এগুলি রাখাই ছিল, তো এগুলো ধুয়ে ওঠা হচ্ছিল না অলসতার কারণে। তো একটা গুণ হলো আমার অলস, যে কারণে আমার ভিডিও এখন আসছে না। তো ভাবলাম ক্যামেরা অন করে রেখে কাজগুলো করে নিই, বকবক করা হয়ে যাবে, কাজটাও হয়ে যাবে। তো এই যে এই ব্লাউজটা আমি পরেছিলাম গণপতির সময়, গণপতি গেছে সেপ্টেম্বর মাসে। তো সেই থেকে এগুলো পরেছিল, আর ভালো যদি ভিডিও হতো আর ভাইরাল ভিডিও যদি করতে চাইতাম তাহলে বেশ পায়ের কাপড় টাপড় তুলে, পা দেখা যাচ্ছে, পায়ের কাপড় টাপড় তুলে কাঁচাটাও দেখাতে পারতাম। তো কাঁচাটা দেখাচ্ছি না, শুধু ভাঁজ করাটা দেখাচ্ছি। এই ব্লাউজটা আপনারা দেখেই থাকবেন, অষ্টমীর দিন আমার সকালে যে আমি শাড়িটা পরেছিলাম, অষ্টমীর দিন একটা শাড়ি পরেছিলাম, তার ব্লাউজ এটা। সব ব্লাউজগুলো মোটামুটি সিল্ক বা ব্লাউজ পিস থেকে কেটে নেওয়া, তো এই ব্লাউজটা বেশ সুন্দর, আমার খুব পছন্দের এই ব্লাউজটা। ব্লাউজ গুছাতে গুছাতে কথা বলছি, আপনারা জানাবেন কিন্তু কোন ব্লাউজটা আপনাদের ভালো লাগলো। তো দেখুন এই যে এতগুলো ভাঁজ করা হয়ে গেছে কথা বলতে বলতে। তো আত্মসমালোচনা যখনই আপনি করবেন তখনই কিন্তু নিজের ফিল্টারেশনের একটা ব্যাপার চলেই আসে। আর অভ্যাস ছোটোবেলার থেকে যেটা মানুষ জন্মগত নিয়ে আসে সেটা কিন্তু বদলায় না, খানিকটা সেটা পলিশ করে থাকা যায়। যেমন ধরুন মিথ্যে কথা বলা একটা অভ্যাস, অবিশ্বাস করা একটা অভ্যাস, লোককে আঘাত দেওয়া একটা অভ্যাস। তো এই সমস্ত খারাপ অভ্যাসগুলো চেষ্টা করুন যে একটুখানি পলিশ করার, 100% না পারলেও যদি 5%ও পারেন তাহলেও কিন্তু অনেকটা উপকার হবে। এই ব্লাউজটা পরেছিলাম আমি আনন্দ মেলার দিনকে, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। আর এই ব্লাউজটা পরেছিলাম, এই ব্লাউজটা পরেছিলাম আমি নবমীর দিনকে, আপনারা দেখেছেন সাগর পাড়ে আইসা আমার কেমন মাতাল মাতাল লাগে, সেই শাড়িটার সঙ্গে যে শাড়িটা পরেছিলাম তার ব্লাউজ এটা। তো যাই হোক বন্ধুরা, ব্লাউজ ভাঁজ করতে করতে আপনাদের কিন্তু শো অফ কিছুই করলাম না, নিজের কিছু কথা, মনের কথা বললাম। আর আচ্ছা, এই ব্লাউজটা মনে পড়েনি না, এই ব্লাউজটা আমি পরেছিলাম বিজয়া দশমীর দিনকে, যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে এটা আমি পরেছিলাম। আর এইটা পরেছিলাম আমি কালী পুজোর দিনকে, এই দুটো ব্লাউজ সেম, তাই জন্য মনে পড়ে গেল কোন দিন কোন ব্লাউজটা পরেছিলাম। কিছু ব্লাউজ কেনা আছে মিশোর থেকে, কিছু বানানো আছে, বেশিরভাগটাই মিশোর থেকে। আর এই ব্লাউজটা পরেছিলাম নবমীর দিনকে সকালবেলাতে। তো যাই হোক বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও করলাম, কিছু কথা বললাম মনের কথা, সঙ্গে সঙ্গে কিছু কাজও করে নিলাম। এবারে সব থেকে বড় কাজ হচ্ছে যে আপনাদের কেমন লাগলো, আপনাদের বড় কাজ হচ্ছে একটাই, যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার বা লাইক করতে কখনো, খুবই লাইক করতে তো কখনোই বলি না খুব একটা, যাই হোক ইচ্ছে হলে করবেন লাইক, আর শেয়ার তো এটা করার মতন ভিডিও না তাই শেয়ার চাইছিও না। তো যাই হোক, এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে
আপনারা যদি সহমত পোষণ করেন তাহলে অবশ্যই জানাবেন যে আত্মসমালোচনা করা কতটা ঠিক। আর এটা কি আপনারা বিশ্বাস করেন যে যে মানুষ নিজে যেরকম অন্যকেও ঠিক সেরকমভাবে? প্লিজ ডু কমেন্ট। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। আর কিছু বলার নেই, আমার ব্লাউজ সব ভাঁজ করা হয়ে গেল। এই যে ব্লাউজের পাহাড় আমি ভাঁজ করে ফেলেছি, আর এই যে সব ব্লাউজ রেখেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকু বকবক করেই রাখলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবেই কখনো কখনো কোনো কাজ করার সময় ভিডিও অন করে কিছু কিছু বকবক করব। যদি আপনাদের এই কথোপকথন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। বাই, অল টেক কেয়ার।